বিটেন, এইস্ট, বোল্ট, এমনকি জিম্বাবুয়েও পাচ্ছে না লিটন দাসকে ফর্মে ফেরাতে। আরও একটা ইনিংস, আরও একবার ব্যর্থ টাইগার ওপেনার। প্রথম তিন ম্যাচে 43 বলে লিটনের মোট রান 36। স্ট্রাইক রেটের আলোচনা তো আছেই, একজন ওপেনারের 12 গড়, তাও এমন প্রতিপক্ষের বিপক্ষে যা প্রশ্ন তুলবে একাদশে সুযোগ পাওয়া নিয়েও। তবে লিটনের ব্যাটিং পারফরমেন্স ছাপিয়ে তার আউট হওয়ার ধরন বেশি দুশ্চিন্তার। সতীর্থ কিংবা টিম ম্যানেজমেন্ট আগলে রাখলেও 22 গজে লিটন আসলে কী করতে চাচ্ছেন সেটা হয়তো এই ক্রিকেটার নিজেও জানেন না। সব ফরম্যাট মিলিয়ে আউট অফ ফর্ম লিটন, সম্ভবত আউট অফ কনসেন্ট্রেশনও। দল এখনও আস্থা রাখতে চাইছে দলের সবচেয়ে সেরা টি টোয়েন্টি ব্যাটারের ওপর। লিটন দাস হ্যাজ সো মাচ টু অফার আস, ইউ নো, লিটন দাস ইজ এ ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার, হি ইজ ওয়ান ইনিংস অ্যাওয়ে ফ্রম হ্যাভিং অ্যান আনবিলিভেবল ওয়ার্ল্ড কাপ, সো দেয়ার ইজ নো ডাউট দ্যাট লিটন দাস ইজ গোনা স্কোর আ লট অফ রানস অ্যাজ হি হ্যাজ ডান ইন দ্য পাস্ট। 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে বাস্তবতা বলছে বিশ্বকাপের যখন বাকি মাসখানেক, তখন হয়তো লিটন নিজেই বাধ্য করছে টিম ম্যানেজমেন্টকে বিকল্প ভাবতে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে তার জায়গা হারানোর সম্ভাবনা অনেকটাই তীব্র। সৌম্য ফিরলে আবারও হয়তো অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাবেন এই ওপেনার। লিটনের ধারাবাহিক ব্যর্থতায় কিছুটা আড়ালে থেকে যাচ্ছে শান্তর ব্যাটিং। চলতি সিরিজের প্রথম তিন ইনিংসে শান্তর রান 43 সমান সংখ্যক বলে, যার মধ্যে ডট 17টাই। স্ট্রাইক রেট কোনো রকমে 100, একে তো অধিনায়ক, এরপর নাম্বার 3 পজিশন। শান্তর দায়িত্বের জায়গাটা বড়, যেমনটা বড় তার স্ট্রাইক রেট নিয়ে চিন্তা। টি টোয়েন্টিতে শান্তর ব্যাটিং দুর্দশা একেবারেই নতুন নয়। সিলেটের স্ট্রাইকার্সের হয়ে শেষ বিপিএলে নিজে ভোগার পাশাপাশি ভুগিয়েছেন দলকে। গড় 15-র নিচে, স্ট্রাইক রেট 93.5, একই অবস্থা ছিল শ্রীলঙ্কা সিরিজে। 112 স্ট্রাইক রেটে 3 ম্যাচে মোট রান করেন 75। বাংলাদেশের সিরিজ হারে বড় দায় নাম্বার 3-তে খেলা এই ব্যাটারের। টপ অর্ডারের সবচেয়ে এক্সপেরিয়েন্সড দুই ব্যাটারের এমন ফর্ম স্বাভাবিকভাবেই যে কোনো বড় ইভেন্টে ব্যাকফুটে ঠেলে দেয় যে কোনো দলকে। 2023 বিশ্বকাপ যার সবশেষ উদাহরণ। গোটা টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশকে তাড়িয়ে বেড়ায় আর্লি ব্রেক থ্রু। দরজায় যখন করা নাচ্ছে আরও একটি বিশ্বকাপ, তখন সেই পুরনো জুজু আবারও টাইগার শিবিরে। সাব্বির মিথুন, সময় সংবাদ।